হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ফ্রিজের বিদ্যুৎ বিল কমাতে পারি সাধারণ একটি ক্যাপাসিটির দিয়ে তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটি সিক্স পিন চকেট আছে আর একটা ক্যাপাসিটার আছে পিএফআই ক্যাপাসিটার একটা ক্যাপাসিটার লাগবে ঠিক আছে তো প্রথমে আমরা সিক্স পিনটা কানেকশন করে তারপরে আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাহলে আপনারাও নিজেদের বাসায় আপনারা করতে পারবেন এবং বিলটা কিন্তু কম আসবে এটাই স্বাভাবিক আগের তুলনায় বিল অনেকটা কমে যাবে ঠিক আছে আমি যেভাবে কানেকশন করি সেম সেভাবে আপনারা কানেকশন করবেন এই যে আমার হাতে দেখতে ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটারটা আমরা কানেকশন করে নেব তো আমরা প্রথমে নেগেটিভ পজিটিভ দেখে আমরা কানেকশন করে দেব তো আমরা লাল তাল লালের সাথে কানেকশন করে দেব আর কালোটা কালোর সাথেই কানেকশান করে দিব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এবং আমি লাইন দিয়ে ইনস্টল আপনাদেরকে দেখায় দিব যে কাজ করে কি না তো অবশ্যই কাজ করার সময় আপনার এই সিক্স পিনটা ভালোভাবে কানেকশান করে নিতে হবে তারপরে কিন্তু তা হলে লুজ কালেকশন থাকলে কিন্তু পুরে যাবে বা ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য বা ফ্রিজটাও নষ্ট হয়ে যেতে পারে যখন লুজ কালেকশন হবে ফায়ার করবে তখন কিন্তু সব ক্ষেত্রে প্রবলেম হতে পারে তো এখন দেখুন আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য টু পিন চকেট নিয়েছি টু পিন নিয়েছি আমরা কানেকশন করে লাইন দিয়ে দেখাবো যে কাজ করে কি না ঠিক আছে তো আমরা প্রথমে এই যে ক্যাপাসিটার ফেস্ট তার কানেকশন করে নিয়েছি এখন ক্যাপাসিটার নিউট্রেল তারটা কানেকশন করতে হবে তো ক্যাপাসিটার নিউট্রেল তারটা কানেকশন করার জন্য আমরা কি করব এই যে সিক্স পিন চকেটের ভিতরে ঢুকিয়ে দেব আর হ্যাঁ তো সিক্স ক্রিনে নিউট্রেলের সাথে ভালোভাবে কানেকশন নিউট্রেলটা কানেকশান করে নেবেন ভালোভাবে তো আমার সিক্স পিন কানেকশন করা প্রায় শেষ হয়ে যেতেছে তো আপনাদের উল্টু বিউটা লং হবে দৈর্জ্য সহকারে বিউটা দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমাদের ইয়াটা বাকি আছে যে ফেসটা সুইচের সাথে কানেকশন করতে হবে যেহেতু আমি আপনাদেরকে এখন দেখাবো এই জন্য আর কি আমাদের এই কাজটা করা তো আমি কানেকশন করে নিতেছি তারপরে আপনাদেরকে দেখাইতেছি যে আমরা কীভাবে কাজটা করলাম করা করে তারপরে আমরা লাইন দিয়ে দেখবো চলে কিনা তো আমরা কানেকশন করে নিই কানেকশন হয় নাই ওকে আমরা এখন কানেকশনটা ভালোভাবে করে নিতে হবে আমার কানেকশনটা শুটের গেছে না তো এই জন্য আমি আবার করতেছি কারণ ভিডিওটা আমি বারবার বলছি লং হবে কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে কিছু শিখতে হলে আপনার একটু পরিশ্রম করতে হয় তো একটু দরজা ধরেন তো আমার কানেকশন করা শেষ তো এখন আমরা এই মাল্টিপ্লাকে দিয়ে কানেকশন করে দেখব যে আমাদের ইয়া ইয়াটা হয়েছে কিনা যে কাজটা করলাম এটা কমপ্লিট হয়েছে কিনা তা আমরা দেখব তো এখন আমরা মাল্টিপ্লাক দিয়ে লাইনটা দিয়ে দেখি যে আসলে কাজ করে কি না তো এখানে যদি দেখে নেবেন ভালোভাবে দেখে নেন যে

এই যে ইন্ডিকেটার চলছে আবার আমি যদি অফ করি তাহলে কিন্তু হপ অফ হবে এই যে এ যে ইন্ডিকেটারটা দিছি অফ হবে কারণ এইভাবে যদি করেন তাহলে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে কারণ ক্যাপাসিটারের সাহায্যে আপনার পি ক্যাপাসিটরের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলটা কম হয় ঠিক আছে পি এফ আপনারা যদি পি সম্বন্ধে না জানেন তাহলে অবশ্যই পি এফ সম্পর্কে নিয়ে থেকে জেনে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন পি এফ আই ক্যাপাসিটার মানে কি বা এর কাজটা কী তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমার এই ভিডিওতে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারতেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই এ সাবস্ক্রাইব করবেন